সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ ইজ্জত আল জালালের জন্য যিনি আমাদেরকে জীবন দিয়েছেন মরণ দিয়েছেন আমাদেরকে সুন্দর কর্মের পরীক্ষা দিয়েছেন যাতে করে আমরা উত্তম কর্ম করে এ জীবন শেষে তার কাছে বিনিময় পেতে পারি সাল্লা সাল্লাম প্রেরণ করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের প্রতি যিনি মানব জাতির জন্য হেদায়তের মুক্তির সফলতার সকল পথ উন্মুক্ত করে জানিয়ে দিয়ে গেছেন স্পষ্ট করে রেখে গেছেন তোমাদের সহায় হলেন আল্লাহ তালা তোমাদের সকল কিছুই আল্লাহ তালা যার আল্লাহ নাই যার জীবনে আল্লাহর প্রতি ইমান নাই তার কিছুই নেই আর যার জীবনে আল্লাহ আছে তার সব কিছুই আছে মাল্লাহুল মাউলা হুল কুল আল্লাহ মাওলা যার আছে সকল কিছু তার আছে ইজা কুল্লা সেই আল্লাহকে যদি পেয়ে যাও সব কিছু পেয়ে গেলে ওই ফকাত্তল্লাহ কুল্লা সেই আল্লাহকে যদি হারিয়ে ফেলো সব কিছুই হারিয়ে ফেললে ফেরাউন আল্লাহকে হারিয়েছিল পরিণতিতে সর্বহারা হয়ে গেছে কিছুই তার নেই নমরুদ আল্লাহকে হারিয়ে ফেলেছিল বিশ্ব শাসক হওয়া সত্ত্বেও কিছুই নেই সর্বহারা সাদ্দ বিশাল প্রতিপত্তির অধিকারী ছিল আল্লাহকে হারিয়েছে সব কিছু হারিয়েছে ইবলিশ বিশাল প্রতিপত্তি মর্যাদার অধিকারী ছিল আল্লাহকে হারিয়েছে সব কিছু হারিয়েছে কমে নো একটি জাতি আল্লাহকে হারাবার পরে দুনিয়া আখেরাত সব কিছু হারিয়েছে কমে লুথ কমে হুদ কমে সয়েব পৃথিবীর কত জাতি যাদের যাদের সব কিছুই ছিল আল্লাহকে হারিয়েছে সব কিছু হারিয়েছে আল্লাহ বলছেন ইয়া ই হার্নাস আন্তর ও ইল্লাহ তোমরা আল্লাহর ফকির একজন ব্যক্তি মানুষ যখন আল্লাহকে পায় সব কিছুই পেয়ে গেল মৃত্যু হলো কিছু হারালো না আল্লাহর সন্তুষ্টি নিয়ে অনন্ত জীবনের হাসি সফলতা নিয়ে চলে গেল সে সব কিছুই পেয়ে গেলো আরেকজন ব্যক্তি মানুষ আল্লাহকে পেলো না হাজার হাজার কোটি টাকার মালিক সে মৃত্যুকালে খালি হাতে সর্বহারা হয়ে সব কিছু পিছনে ফেলে দিয়ে চলে গেল আন্তমুল ফোকার ও এলাল্লাহ প্রতি নিঃশ্বাসে আমরা আল্লাহর ফকির একটি নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই আল্লাহ যদি ওই সেকেন্ডে ওই মুহূর্তে নিঃশ্বাসটি আমার আয়োজন করে না দেন আমার দেহের সমস্ত যন্ত্রগুলোকে নিঃশ্বাস নেয়ার অঙ্গগুলোকে তিনি যদি সক্রিয় না করে দেন ওই মুহূর্তে ওই সেকেন্ডে একটি নিঃশ্বাস নেয়ার ক্ষমতা আমাদের নেই মমুষ্য মানুষটির পাশে বসে দেখুন একটি নিঃশ্বাস নিতে গেলে দেহের সর্বশক্তি দিয়েও সে চেষ্টা করে পারতেছে না অক্সিজেনের যার ঘাটতি হয়ে যায় সেই আইসিউতে গিয়ে দেখুন কত যন্ত্র লাগিয়ে কত প্রেশার কত কিছুর আয়োজন করিয়ে লক্ষ লক্ষ টাকার কাজ করিয়ে একটি নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয়া হয় তারপরে হয় না আল্লাহ যখন তফিক তুলে নেন চলে যায় কম্পিউটারে দেখা যায় তার হার্টবিট সেকেন্ডে চলে গেল সাইটে নেমে আসলো দশে নেমে গেলো একে নেমে গেলো জিরুতে নাই আল্লাহ তালার কাছে কতটা ফকির আমরা কতটা নিঃস্ব আমরা অন্তমুল ফকর অল্লা একটি নিঃশ্বাসে যেমন আমরা আল্লাহর কাছে ফকির একটি নিঃশ্বাস ফেলার ক্ষেত্রে আল্লাহর কাছে ফকির দমটা যদি আটকে গেল আর ফেলতে পারলাম না আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের কোনো সৃষ্টির ক্ষমতা নাই যে আপনার নিঃশ্বাসটা ভিতর থেকে বের করে দিয়ে আপনাকে বাঁচাবে অনেক সময় নিঃশ্বাস আটকে যায় দম আটকে যায় যদি সেটা আল্লাহ খুলি না দেন তৎক্ষণাৎ শেষ হয়ে গেল শেষ হয়ে গেল অন্তমুল ফকর ইল্লাহ তোমরা আল্লাহর ফকির আল্লাহর কাছে তোমরা ফকির কি রাজা কি প্রজা কি খাজা বাবা কি পীর কি মরিদ কি ধর্মগুরু আর কি সাধারণ পাবলিক খুল মাখলুকা তোমরা আল্লাহর ফকির ফকর ইল্লাহ আল্লাহর দরিদ্র তোমরা আল্লাহ ছাড়া তোমাদের চলে না তোমরা যখন ঘুমাও তিনি তোমাদেরকে পাশ ফেরান ডান কাত বাম কাত এইভাবে আল্লাহ ফেরান অনুকল লেব হোম দা নেওয়াজা তার শেয়াল গুহাবাসী সাত যুবক তিনশো নয় বছর ঘুমিয়েছিল আল্লাহ বলছেন যে আমি তো ফিরাল আমাদেরকে এই তিনশো নয় বছরের ঘুমে এক পাশ হয়ে ঘুমিয়ে থাকলে পৌঁছে যেত দেহের এক পাশে ফসকা পড়ে ক্যান্সার হয়ে গোটা দেহ ক্যান্সারে ভরে গিয়ে মারা পড়তো কিন্তু অনুকাল বহুম জা তালিয়ামিন একবার ডান পাশে আমি ফিরিয়েছি ওঝা তার সীমাল আবার বাম পাশে ফিরিয়েছি যাতে করে ভারসাম্য ব্যালেন্স রক্ষা হয়ে তারা বেঁচে থাকতে পারে প্রতি রাত আমরাই তো দেখি আমরা শুই ডান কাতে কিছুক্ষণ পরে দেখি আমি বাম হয়ে আছি কিছুক্ষণ পরে দেখি চিত হয়ে যাচ্ছে এই এই পাশ উপাস হয়ে আছে কে করানো আমি তো ঘুমি আমি তো লাশ আমি ডেড বডি আমার রু আকাশে চলে গেছে আমাকে এই কাজটা করাই কি স্নেহময় আল্লাহ প্রেমময় আল্লাহ অহু আল অফুরুল ওদুদ তিনি তো পরম ক্ষমাশীল পরম প্রেমময় তিনি কতটা স্নেহময়া তিনি তোমাকে দেন তুমি জানো না তোমার মায়ের চেয়েও তিনি তোমার জন্য বেশি স্নেহময় তোমার বাবার চেয়েও বেশি স্নেহময় তোমার সমস্ত আত্মীয় স্বজনের চেয়ে তিনি বড় স্বজন তোমার তোমার আপন তিনি তুমি জানো না তুমি জানো না তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন লাগে প্রতিদিন ষোলো কেজির মতো অক্সিজেন তুমি পোড়াও আইসিইউতে যাও কত লক্ষ টাকা নেবে একদিনে কত কত টাকা তোমার নিয়ে নেবে সেই কাজ আল্লাহ তোমার করিয়ে দিচ্ছেন তুমি কি জানো বিনা পয়সায় তুমি বেঁচে আছো অক্সিজেনের কোনো বিল নেই সূর্যের আলোর কোনো বিল নেই বৃষ্টির কোনো বিল নেই পৃথিবীর বাসিন্দা তুমি ঢাকায় ভাড়া থাকতে যাও ছোট্ট একটা রুম তিরিশ চল্লিশ হাজার টাকা ভাড়া দিতে হয় আরেক বিশাল আসমান নিয়ে বসবাস করছো গোটা পৃথিবী স্বাধীন যেদিকে ইচ্ছা যাও যেখানে ইচ্ছা ঘুমাও প্ল্যাটফর্মে ঘুমাতে চাও ঘুমাই পড়ো রাস্তায় ঘুমাতে চাইলে ঘুমিয়ে পড়ো গাছের তলে বিশ্রাম নিতে চাও নিয়ে ফেলো কোথায় পানি পান করতে চাও কেউ এই সুবিধা তোমার দেবে না গোটা পৃথিবী তোমার আকবার। হামিদ কিন্তু আল্লাহ তোমার মুখাপেক্ষি নন আল্লাহ তোমার কাছে দরিদ্র নন আল্লাহ এমন যে তুমি না হলেও সম্পূর্ণ তার চলে তুমি তার এক ধুলিকণাও কোনো কল্যাণ উপকার করার সামর্থ্য রাখো না তিনি ঘনি অভাব মুক্ত নিড মুক্ত তিনি নন কোনো এহতিয়াজ কোনো ফকিরই তার নাই সমাদ তিনি সবার থেকে অভাব মুক্ত সবাই তার কাছে অভাবযুক্ত তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী সামাদ তিনি তো আজ্লা হামিদ হামিদ তিনি চির প্রশংসিত সব কিছু তারই দান আছে গুণ তার নাই গুণ তোমার আছে গুণ তার আর নাই গুণ তোমার তার সব কিছু আছে তোমার কোনো কিছুই নেই তোমাকে যদি প্রশ্ন করি তোমার বডিটার মালিককে কে দিয়েছে তোমাকে তুমি বলবো আমার তো না তোমাকে যদি বলি তোমার রুহটার মালিককে অবশ্যই তুমি বলবে আমি না তো আমার যিনি সৃষ্টিকর্তা এ রুহের মালিক তিনি বডি যখন তার মালিকানায় তোমার রুটাও তার মালিকানায় প্রতিদিন ঘুমালে তো টের পাও রুটা তোমার আউট অফ কন্ট্রোল তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তোমার কাছে নাই তো তোমার বডি যেহেতু তার মালিকানার রুহ তার মালিকানার আর আছে কি তোমার এটা তিনি নিয়ে গেলে কই থাকবে তোমার ঘর তোমার বাড়ি তোমার সোফা সেট তোমার খাট পালং তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার পোশাক আশাক তোমার ব্যবহার করা মোবাইল সেটটা এত আদরের সেট আইফোন অ্যান্ড্রয়েড সেট তোমার ব্যবহার করা হ্যাঁ একটা লাইট তোমার ব্যবহার করা কত কিছু এই জীবনে তোমার আছে আল্লাহ যদি রুহটা নিয়ে নেন কিছুই নেই মৃত্যুর মৃত্যুর রোগ যখন পেয়ে যায় ক্যান্সারে যখন ডক্টর বলে দেয় তিন মাস পরে মরে যাবেন তখন তোমার সম্পদের মালিকানা আর তোমার নাই মৃত্যুর রোগে যখন পড়ে যাও তুমি যদি বলো আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দিলাম হবে না কাউন্টেবল না মালিকানা ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে তোমার একশো কোটি টাকা থাকলে একশো কোটি টাকা তখন আর তুমি দান করতে পারবে না ও ওআরএসের হক জড়িয়ে গেছে কারণ তুমি মারা যাবা কনফার্ম মৃত্যুর সংবাদ এসে গেছে রোগ এসে গেলে আর দান করতে পারে না সব দিতে চাইলে আর দিতে পারবে না ইসলামের আইন আল্লাহর আইন পারলে কতটুকু পারবে ফিস তিন ভাগের এক বাঘ ওসিয়ত করতে পারবে তিন ভাগের এক ভাগ অসিউদ করে যাবে একশো কোটি টাকার মালিক আমি তেত্রিশ কোটি সামথিং টাকা আমার পক্ষ থেকে দান করে দিব এইটুকু আল্লাহ দয়া করেছেন তোমাকে আর বাকি টাকা তুমি চাইলেও দিতে পারবে না কতটা ফকির তুমি আল্লাহর কাছে সবাই আল্লাহর ফকির হু আল হাইম্লাহু আল্লাহ একমাত্র মহাবোধ সকল ভালোবাসার প্রাপক তিনি সকল বিনয় শ্রদ্ধার প্রাপক তিনি তিনি ছাড়া কোনো নেই নেই পূজনীয় কার পূজা করো টাকার সম্পদের সম্মানের ক্ষমতার নাথিং কিছু না তোমার পূজনীয় হলেন আল্লাহ তাকে পূজা করো তাকে তুমি অর্চনা করো তাকে তুমি এবাদত দিয়ে তুমি সন্তুষ্ট করো আল হাই অল সকল হায়াত তার মালিকানা সমগ্র জীবন সব তার সেকেন্ডে সেকেন্ডে তোমার জীবন তার কাছ থেকে আসে তুমি বুঝো না সেকেন্ডের কোটি কোটি ভাগের প্রতিটি ভাগে জীবনটা তার কাছ থেকে নেমে আসে তিনি আল কয়ম তোমাকে জীবন দিয়ে জীবনটা তিনি ধরে রেখেছেন ঘুড়ির নাটাই যেমন তোমার হাতে ঘুড়িটা আকাশে যতই উড়ুক নাটাই তোমার হাতে ঘূর্ণি দিলে নেমে আসতেই হবে আল কাইয়ম জীবন দিয়ে ছেড়ে দেননি যে তুমি স্বাধীন হয়ে গেলে জীবনটা ওনার হাতে ধরা যখন চাইবেন টান দিবেন এক বাঁশির বাঁশি ফুঁ দিলে যেমন খেলোয়াড়দের রেফারি ফুঁ দিলে যেমন খেলা স্টপ ফুঁ দিলে খেলা চালু আল্লাহ যখন এইভাবে নাফকে সুর বাঁশিতে ফু দিবেন অনুফে কাফে সুর শৃঙ্গায় বাঁশিতে যখন ফু দিবেন বিদায় ঘন্টা সবার বেজে গেল সময় রওনা দিবে দিকে পাসর একমন ফিস سماواتি উমন ফিল আরদ শৃнга যখন তিনি ফুঁ দিবেন ফোর ছোটে আসমান জমিনের কুল কাঁত সংজ্ঞাহীন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে এক বাঁশির ফোঁতে সব শেষ আবার সবাইকে বহু বছর পরে আবার জীবিত করবেন সব কাপি ওখরা আর এক বাঁশির ফোঁ ইসরাফিলের মাধ্যমে দেবেন এক বাঁশির ফুঁকে ফাইজা হুম কেয়া মঞ্জোরন সব দাঁড়িয়ে তাকাচ্ছে হতবাক সব কাপেররা বলবে হায় জীবনে কোনোদিন বিশ্বাস করিনি এইভাবে আবার মৃত্যুর পরে তিনি তুলতে পারবেন এখন তো উঠেই গেলাম এই হলেন আল্লাহ প্রতি জীবন তিনি তোমাকে তুমি টের পাচ্ছ না এই বিদ্যুৎ আল্লাহরের বিষয়টি বোঝার জন্য অনেক সহায়ক হঠাৎ অন্ধকার হয়ে গেল মসজিদ কি হলো পাওয়ার হাউস থেকে বিদ্যুৎটা চলে গেল কাট অন্ধকার ফ্যান আর ঘুরে না বাতি আর জ্বলে না এই মহাবিশ্বের পাওয়ার হাউস আল্লাত পাওয়ার তার কাছে ক্ষমতা সবটুকুই তার তোমাদের কিছুই নেই জান্নাত তৈরি কারী ব্যাপারে যে বলা হয়েছে মাত্র তার তৈরি জান্নাতে সে ঢুকবে এক পা দিয়েছে ফকির ডাক দিল থামেন আমি মালাকুল মত আপনার সময় শেষ আর এক পা দিতে পারে নাই ইতিহাস এটা কোরআন নয় হাদিস না এটা ইতিহাসে আছে আরেক পা দিতে পারে নাই এই হলো মানুষ মানুষকে আমাদের সবাইকে প্রতি সেকেন্ডে আল্লাহকে নিয়ে চলতে হয় আমরা যখন আল্লাহকে নিয়ে ঠোঁট নাড়াই আনা মা আবদি মা তাহার রকতবি সাবা আমি আমার বন্দার সঙ্গী হয়ে যাই তার ফ্রেন্ড হয়ে যাই তার বন্ধু হয়ে যাই তার সাথী হয়ে যাই যতক্ষণ তার ঠোঁট আমাকে নিয়ে নড়ে আমার কথা সে জপে সবহান আল্লাহ জপে আলহামদুলিল্লাহ জপে লা বলে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার আমি আছি তার সাথে মানুষ যখন আদালতে যায় যদি সে ঠোঁট নাড়তে নাড়তে যায় বিচারক এখানে বিচারক এখানে তার হৃদয় কাঁপবে এই লোককে এত ভয় লাগতেছে কেন ওমরকে দেখতে গেল রোমের রাষ্ট্রদূত ওমর তখন মরুভূমিতে গাছের নিচে ইট একটা মাথায় দিয়ে বালির উপরে ঘুমাচ্ছে আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছে রাষ্ট্রদূত গিয়ে কাঁপতেছে ভয়ের চোটে ঘুমন্ত মানুষ ডেড বডি উমর পড়ে আছে গুমের মানুষ তো মরা মানুষ রাষ্ট্রদূত কাঁপতেছে রাষ্ট্রদূত প্রশ্ন করলো যে এটা কেমন পৃথিবীতে কত রাজা বাদশাহ লক্ষ লক্ষ সৈন্য তো রাজা বাদশার কাছে গেলাম ভয় পেলাম না আর এই উমরের কাছে কেউই নেই আমি কার ভয় কাঁপতেছি ওই যে আল্লাহকে সাথে নিয়ে ঘুমিয়েছে ওই যে মৌসা আল্লাহ ইসলাম অসহায় মৌসা কেউই নেই কিন্তু আল্লাহ তার সাথে ফেরাউন শেষ হয়ে গেল দশ লক্ষ বারো লক্ষ আর্মি সহ মুসা কিছুই নেই বেঁচে গেলেন আল্লাহর সাথে আছেন আছেনমুল ফকর অল আমরা আল্লাহর ফকির প্রতি সেকেন্ডে জীবনে বহু মানুষ দেখেছি সব সময় আল্লাহকে ডাকে হাবিজি হুজুরকে দেখেছি সব সময় আল্লাহকে ডাকে সারাক্ষণ জিকির এরা মানুষ এরা জ্ঞানী পৃথিবীর কাজ করতে তো হাতের দরকার পায়ের দরকার জিউবা তো দরকার নেই জিউবা জিউবার কাজটা করলেই তো হলো আল্লাহকে ডাকলেই তো হলো পরকাল আমার সমৃদ্ধ হয়ে গেল আবাদ হয়ে গেল দশ পৃথিবী কমপক্ষে আমি পাবো সেটা গাছে গাছে ভরপুর হয়ে গেল বাগান লেগে গেল, প্রতিটি জিকির একটা গাছ প্রতিটি জিকির একটা ফলস গাছ আল্লাহ হওয়া পরে মন করল সোভানো হামি বলার সাথে সাথে একটা বৃক্ষ খেজুর বৃক্ষ মহাজাগতিক অনন্তকালের কালের হায়াতওয়ালা অনিশেষ ফলের ভান্ডারওয়ালা একটা খেজুর বৃক্ষ তার সেখানে রোপণ হয়ে গেল উৎপন্ন হয়ে গেল জমিনের তজবি গিয়ে অনন্ত লোকে গাছে রূপান্তরিত হলো সোহানুল্লাহ কত বড়ো পাও আর মানুষ মানুষ মঙ্গল গ্রহে চাঁদে রকেট পাঠায় পাথ ফাইন্ডার মঙ্গলে পাঠালো সেটা উষ্ঠা খেয়ে পড়ে গেল নাসা স্টেশনে বসে আমেরিকার স্টেশনে বসে ঠিক করে দিল হাজার 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 কিলোমিটার উপরের পড়ে যাওয়া যন্ত্র মাটিতে বসে ঠিক করে এই যদি হয় আল্লাহ প্রদত্ত দুনিয়ার ক্ষমতা তাহলে এই মানুষকে আল্লাহ আখিরাতের কাজ ঠিক করার জন্য ওইখানে প্রসাদ নির্মাণ করার জন্য ওইখানে গাছ রোপণ করার জন্য ওখানে ঝর্ণাধারা প্রবাহিত করার জন্য কি পরিমাণ পাওয়ার দিয়ে রেখেছেন ছোট ছোট মানুষগুলিকে এই মানুষগুলিকে তা জানে জানে না এই জন্য জীবনটা তাদের নষ্ট করে ফেলছে একটা জিকির একটা ঝর্ণাধারা মধুর নদী প্রবাহিত হয়ে যাবে একটা জিকির এক সুহান আল্লাহ এক পানির নদী প্রবাহিত হয়ে যাবে আনহার দুধের এক না যমুনা নদী তৈরি হয়ে যাবে যে দুধের স্বাদ কখনো বিষাদ হবে না তোমার একটা তসবির দরকার শুধু একটা কমান্ড কম্পিউটার শুধু কমান্ডে চলে এটা ক্লিক এটা ক্লিক করে একটা সিনারিও তৈরি হয়ে যায় একটা সংবাদ চালু হয়ে যায় একটা প্রতিবেদন চলে চলে আসে তুমি কেন তুমি ক্লিক করো না এই জিও তোমার এটাই তো তোমার যন্ত্র এটা দিয়ে ক্লিক করো আল্লাহ বলো চলে গেছে ওখানে আলহামদুলিল্লাহ বলো চলে গেছে অনন্ত লোকে লাই ইল্লাল্লাহ বলো চলে গেছে উর্ধু লোকে ইলে আদুল কালিম কালিমত প্রতিটি পবিত্র বাণী উচ্চারণ যেটা তুমি দেখতে পাচ্ছ জিও বাতাস আর পানি আর কতগুলো পদার্থ দিয়ে একটা সাউন্ড তৈরি হলো সাউন্ড তো তুমি বুঝবে না এটা কি জিনিস এটা আল্লাহ প্রদত্ত কালেমা তো ল আল্লাহর কালেমা তুমি হাওয়া দিয়ে তোমার জিবার জলরাশি দিয়ে সেল দিয়ে খালি উচ্চারণটা করো উড়ে চলে যাবে আদুল সাদুল কালিমত প্রতিটি পবিত্র উচ্চারণ তোমার অনন্ত লোকে আল্লাহর দিকে উড়ে চলে যায় চক্ষের পলকে জান্নাতে পৌঁছে যায় কেন জীবন নষ্ট করতেছিল জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা দুনিয়ার কিছুর জন্য আফসুস করবে না ওই সেকেন্ডের জন্য দুঃখ করবে পরিতাপ করবে আফসোস করবে নিজেকে ধিক্কার দিবে যে ওই দিন একটা সেকেন্ড আমার কিভাবে আল্লাহ জিকির ছাড়া আমি নষ্ট করে দিলাম এই জিকিরের ভিতরে একটা মধুর নদী একটা দুধের নদী একটা সারাবন তহুরার নদী একটা মিষ্টি পানির নদী একটা বাগান ছিল হায় আমি ওই সেকেন্ডটা কেন নষ্ট করলাম এক সেকেন্ডের মূল্য কত টাঙ্গাইলের ভদ্রলোক যখন শিল্পপতি সিঙ্গাপুর গেলেন মেডিকেল চেক আপের জন্য গেলেন যুবক যুবক শিল্পপতি আরও কত বছর বাঁচব সিঙ্গাপুরের ডক্টররা পরীক্ষা করে বলবেন বললেন আপনার হায়াত আর দশ দিন আরে হতবাক কি বলো দশ দিন মানে হ্যাঁ আপনার হায়াত আর দশ দিন ফলে বাঁচবেন না বাঁচার কোনো চেষ্টা করা যায় হ্যাঁ চেষ্টা করা যায় কিন্তু কাজ হবে না দেখেন তবু একটা ইঞ্জেকশন তিরিশ লক্ষ টাকা দাম দশ দিনে দশটা দিয়ে দেখতে পারেন তা দাও কোটি শত শত কোটি টাকার মালিক সমস্যা কী তিরিশ লক্ষ টাকা দামের এক একটা ইঞ্জেকশন দিয়েও একটা সেকেন্ড কিনা গেল না ঠিক সময়ে চলে যেতে হলো একটা সেকেন্ড আমাদের আপনাদের জন্য একটা মহা জগৎ একটা সেকেন্ড এই পৃথিবীর ছে কত বিশাল ওলা কসম এ সময়ের কসম এ সেকেন্ডের কসম এই এই মিনিটের কসাময় ঘন্টার এই দিনের এই রাতের এই বছরের কসমের সময়ের সকল মানুষ সময়কে নষ্ট করে সম্পূর্ণ লসের মধ্যে পড়ে আছে সময়ের লস তোমার পুঁজির লস পুঁজি খেয়ে ফেলতেছ প্রিয় ভাইরা ফকর ইহ মানুষ প্রতি সেকেন্ড আল্লাহর ফকির এক চক্ষের পলকও আপনি আল্লাহর ফকির না আল্লাহর 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 আল্লাহ থেকে মুক্ত না প্রতি সেকেন্ডে চক্ষের পলকে পলকে আপনি আল্লাহর ফকির এই আইডিয়াটা এই ধারণাটা আপনার আমার কেমন করা উচিত যেমনটা নবী ধারণা করতেন এই পয়েন্টের যিনি শিক্ষক মানবতার তিনি যেমনটা মনোভাব পোষণ করতেন নিজের দারিদ্র নিয়ে আল্লাহর প্রতি আল্লাহর কাছে কতটা অসহায় সে অসাত্তা উনি যা মনে করতেন আমাদেরও তাই মনে করা উচিত তিনি কি বলতেন অল্লাহমিকা হে আল্লাহ আপনি হায়াতের মালিক আপনি চিরঞ্জীব জীবনের মালিক আপনি জীবিত আপনি জীবনদাতা জীবন দেওয়ার পরে জীবনকে আপনি আবার কন্টিনিউ করে রাখছেন সব কিছু আপনার বেরহমাতি কাজ আপনার করুণার কাছে স্নেহ মায়ের কাছে আমি ফরিয়াদ করছি আসলেহলি শানি কুল্লা আমার জীবনের সব কিছু আপনি মেরামত করে দেন গুছিয়ে দেন আমার ভাঙাকে আপনি নির্মাণ করে দেন আমার নষ্ট হওয়াকে আপনি ঠিক করে দেন আপনার ছেঁড়া ফাটাকে আপনি রিফু করে দেন আসলে হলি ঈশানি আমার সংসারে অশান্তি শান্তি করে দেন আমার স্ত্রী একটু সমস্যায় সে বনিবনা হচ্ছে না বনিবনা করে দেন সন্তান আমার কথা শুনছে না কথা একটু শুনিয়ে দেন না আমার ব্যবসায় লস হয়ে যাচ্ছে একটু লাভের ব্যবস্থা করে দেন না আমাকে আমি তো পারতেছি না আমি তো পারি না আপনি একটু করে দেন এই জন্য বলা হয় আন্তা ফি কিমাতিল কুয়া ইজা কুন্তা বেগাইরে কুয়া ইল্লা বিল্লা তোমার মতো শক্তিশালী মানুষ পৃথিবীতে কেউ নাই যখন তুমি তুমি এটা ভাবতে পারবা যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ক্ষমতা নাই লা লাও লা কুয়াত আইল্লা বিল্লা মন্দকে ফিরাবারও কোনো পাওয়ার নাই ভালো অর্জনেরও কোনো পাওয়ার নাই আমার আল্লাহ তুমি ছাড়া তুমি আমার পাওয়ার তুমি আমার ক্ষমতা তুমি আমার জনবল তুমি আমার ধনবল তুমি আমার দেহবন তুমি আমার মনোবল তুমি আমার সব বল তুমি ছাড়া আমার কোনো বলে নাই নাথিং মরিচিকা এটা যে যে যত বেশি এটা মনে করে সে তত বেশি শক্তিশালী এ পৃথিবীতে তার মতো ভাওয়ার কারণেই মনে হয় নুয়াল ইসলাম এটা মনে করেই দোয়াটা করেছিলেন আল্লাহ আমার তো কিছুই নেই সাড়ে নয়শো বছর এদের সাথে যুদ্ধ করলাম বুঝালাম এই কাফের জাতি এখনো কবর পূজা ছাড়ে না এত বুঝাইলাম কবরে গিয়ে সেজা দেয় মাজার পূজা ছাড়ে না। ওললি আউলিয়া পূজা ছাড়ে না ওরা তো ওলিয়া আউলিয়া পূজা করত। পীর পূজা করত। ভক্ত। এমন ভক্ত ভক্তির ছোটে আল্লাহকে বাদ দিয়ে সব আউলিয়া ভক্ত। আউলিয়ার কাছে সব ছায়। পাঁচ আউলিয়া। ওলা তাজার উন্ন অদ্যম লা সুয়া আ ওলা উজ আওয়া উ আ অনাসরা তাদের আউলিয়ার নাম। ওয়াদ সুয়া, ইগুজ ই উক নাসার। এরা ওই যুগের এক একজন শাহজালাল ওই যুগের এক একজন আবু বকর ওমর ওই যুগের এক একজন অলি আল্লাহ অনেক ভালো মানুষ ছিল মৃত্যুর পরে ইবলিজ বলল এত এত ভালো মানুষ ছিল এদেরকে ভুলে যেও না এদের কবরে মাজারে গিয়া এদের কথা মনে করো বসে থাকো তাহলে ওরা যেমন আমল করেছে তোমার তোমরাও সেই নেকামল করার চেতনা লাভ করবা এইভাবে তাদের অতিভক্তিকে পুঁজি করে ওদেরকে কবরমুখী বানিয়ে লাস্ট বলল কবরে আর কত থাকা যায় রাত নেয় দিন নেয় কবরে পড়ে তাকে সংসার আছে না এক কাজ করো কবর বাদ দাও ওই যারা মারা গেছে আমি তো জানি ওদের ছবি শরু কেমন ছিল একটা করে মূর্তি বানিয়ে দিই ঘরের ভিতরে বানিয়ে দিই আর কবরের এখানে পড়ে থাকার এই পরিশ্রম করার প্রয়োজন হবে না ও ঘরেই ওনার সামনে বসবা ওনাকে দেখবা আহা উনি কেমন ছিল আরে উনি কেমন নামাজ পড়তো উনি কেমন তাহাজুদ পড়তো তেলাবাদ করতো তুমি ওরকম করবা ধোকাটা কিভাবে ধোকা বাজে দেয় ওইভাবে বানিয়ে ভালোর ভালোর জন্য বানিয়ে লাস্ট হাজার বছর পরে এই মানুষগুলিও মরে গেল এই মানুষগুলি এক একজন এক এক দেশে চলে গেল পৃথিবী গোটাটাই খালি আজকে এখানে থাকতে মঞ্চা কালকে ওইখানে এক জায়গায় কে থাকে চলে গেছে এগুলিতে বন জঙ্গল উঠে গাছগাছালি উঠে গহীন বনে পরিণত হয়েছে মূর্তিগুলি তো ওখানে পড়ে আছে ওই অবস্থা দাঁড়ানো আছে পাথরের মূর্তি দু তিন হাজার বছর পরে এই জঙ্গল সাফ করতে আসলো কিছু মানুষ না এখানে তো বসবাস করা যায় এই জঙ্গলের ভিতরে এগুলি কি মূর্তি তো সুন্দর মূর্তি ইবলিস তো বেঁচে আছে সে বানিয়ে নিয়েছিল মানুষকে দিয়ে সে বলে জানো না আরে এই এলাকায় বহু মানুষ ছিল অলি আল্লাহ ছিল এইগুলি ওনাদের মত ছিল তোমাদের পূর্বপুরুষদের মোদ ছিল ওরা পূজা করতো এটা প্রথমে অনেকে বিশ্বাস করে না কি বলো এগুলি আবার পূজা নেই আল্লাহ আমাদের মা এগুলি কেন পূজা করবে একশো জনের মধ্যে নিরানব্বই জন ডিনাই করেছে এক পাগল কয় হইলে তো হইতে পারে আর থাক অসুবিধা নাই তো উনি এটাকে ঝাড়া জুড়া দিয়ে পরিষ্কার করে বালু টালু সাফ করে জায়গা একটা পরিষ্কার করে মোমবাতি একটা জ্বালাইয়া ওখানে বসে দিয়েছে এখন এটা তার মা হয়তো দশ বছর পর্যন্ত একজনে ছিল আর কেউ বিশ্বাস করে নাই দশ বছর পরে আরেক এক পাগল জুড়ছে দুইজন হইছে হইতে পারে রে মূর্তি এটা কে বানাইছে কেউ তো আমরা তাইলে এটা তাই আইলো আরো দশ বছর পরে আর এক পাগল হয়েছে পাগল একসাথে হইতে 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 এই এক পাগল এক পাগল কইয়া মূর্খ এখন আর কোরআন কিতাবের জ্ঞান নাই নবী রাসুলদের হেদায়তের জ্ঞান নাই নু সালাম তো সাড়ে নশো বছর দাওয়াতি কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন গ্যাপ এই গ্যাপের মধ্যে একজন দুইজন তিনজন করতে 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 এইবার গোটা জাতি আস্তে আস্তে ওই ক্যান্সারে আক্রান্ত এই হলো মূর্তি পূজার ইতিহাস অলিয়াউলিয়ার প্রতি অতিভক্তি থেকে শিরিকের জন্ম হয়েছে পৃথিবীতে যাই হোক মানুষ আদতে কোনো মূর্তির মুখাপেক্ষী না কোনো অলিয়া উলিয়ার মুখাপেক্ষী না মানুষ মুখাপেক্ষী শুধু কার আল্লাহর এই জন্য আল্লাহ নবী বলতেন বেরহমতিকে আস্তাগিস তোমার রহমতের কাছে আমি ফরিয়াদ করি আসলে লিসান কুল্লা আমার সব কিছু তুমি ইসলাম করে দাও ওলা তাকে ইলা নফসি তরফাত আইন এক চক্ষের বলকের জন্য আমাকে আমার উপর ছেড়ে দিও না আমার কিছু নাই যে মানুষ মনে করে আমার কিছু নাই তার মতো আছে বলা আর কেউ নাই পৃথিবীতে তার মতো ধনীও কেউ নাই তার মতো পাওয়ারফুল কেউ নাই এরকম আল্লাহ বিনে আমার কিছুই নাই এই নাইওয়ালাদের এক এক দোয়ার পাওয়ার এক দোয়া করেছিলেন একটা দোয়াই তো লা একজন তুমি রেখো না এদের বংশের প্রদীপ দেওয়ার মতো কাউকে আর ছড়িয়ে রেখো না কারণ রাখলেই তার গদ থেকে এই কাফের বংশ আবার জন্ম হবে এগুলি আল্লাহ ডিলেট করে দাও একটা দোয়া নাইওয়ালা আমার কিছু নাই সব তোমার তোমার কাছে ফরিয়াদ করতেছি প্রার্থনা তুমি শোনো এক প্রার্থনা আরশের দিকে চলে গেল ছুটে গেল আর ওই প্রার্থনার উত্তর নেমে এলো বিশ্ব মহাপ্লাবন রূপে একটা দোয়া কিসের ক্ষেপণাস্ত্র কিসের টেম্বুং এই যে নাইওয়ালা যারা নিজেদের নাই মনে করে কিছুই নাই আমার সব তোমার এইটা পাওয়ার এই ইমানটার শক্তি কি নুওয়ালিস্লাম আর এক দোয়া সব বেচাকার হয়ে গেল এমন আরেক নাইওয়ালা ছিলেন মুসা সালাম ওনার কিছুই নেই ফেরাউনের সব আছে আল্লাহর কাছে একটা দোয়া করলেন আল্লাহ রাস্তা দাও না দুই পাশে পাহাড় পিছনে ফেরাউন সামনে লোহিত সাগর কই যাব। আল্লাহ তালা বলেন। খালি লাঠিটা ছোঁয়াও ওই সাগরের বুকে আনি তুই ব্যাস বাহার লাঠি দিয়ে সাগরে মারো আর দেখো আমি কি করি তোমার কাজ তুমি করো বাকি কাজ আমি করবো আল্লাহ আকবর নাইওয়ালাদের সাথে যখন আছে আছেওয়ালা আল্লাহ থাকে এদের সাথে কেউ পারে না ওই শাহজালালের সাথে ও তো কিছুই নাই কি আছে গৌর গোবিন্দ গোটা রাষ্ট্রের মালিক তকবিরে ছোটে ওর রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেলো কিছুই করতে পারলো না কারণ এই নাইওয়ালার সাথে আছে আছেওয়ালা আছে সব কিছু যার মুসা লাঠির ছোঁয়ায় লোহিত সাগরের বুকে বারোটা বিশ্ব রোড বেরিয়ে আসলো ফদরেবলহম তরি ইউকান ফিল বাহারি ইয়াবাসা সাগরের বুক ছিঁড়ে রাস্তা বেরিয়ে আসলো বারোটা বারোটা রাস্তা এবং ইয়াবাসান শুকনে এমন যদি হইতো যে যাক সাগরে আল্লাহ রাস্তা করে দিয়েছেন একটু বিজাটি যাতে থাকবে সাগরের বুকে মাত্র রাস্তা হইলো আল্লাহ কয় ইয়াবাসান সেকেন্ডের বলকে দুদু বালু উঠতেছে এরকম রাস্তা শুকনা আছে কি না পারে নাইওয়ালা তুমি নাই থাকো তুমি আছে ওলা নিজেরা আছে কখনো ভাবিও না তো শেষ যদি আছে মনে করো নিজেরে তুমি শেষ ইবলিস তোমার শেষ করে দিবে কাল্লা ইন্নাল ইনসান লা আর রাহু ইসতাগনা পৃথিবীর সকল মানুষের বেঈমান হওয়ার মূল কারণ হলো এটা যে নিজেকে আছে বলা ভাবছে ফেরাউন ফেরাউন হয়েছে নিজেকে আছেওয়ালা ভেবেছিল নমরুদ নম্রুদ হয়েছিল নিজেকে আছেওয়ালা ভেবেছিল তোমার তো কিছু নেই কাল্লা ইন্নলিন্সেন লয়া তো গ সুর আলা আলা প্রথম নাজিল সুরের ছয় সাত নম্বর আট নম্বর আয়াত ইন্নলিন্সেন লয়া তো ফের মানুষ ত্বগই হয়ে যায় আল্লাহ আহ্লাদ্রোহী হয়ে যায় মানুষ ফেরাউন হয় নম্রুদ হয় শ্রাদাদ হয় হিটনার হয় খুনি হয় সন্ত্রাসী হয় জালি মতাকাব্যের অহংকারী হয় কখন আর রস্তগনা সে মনে করে আমার তো আছে এত ব্যাংক ব্যালেন্স এত জায়গা জমি জমিদারি এই জনবল এই জনবল কি নাই এই খাইছে তোমার আর রস্তগনা এই ভুল দর্শনটা দেখলা কিছুই নেই আমি একটা কমান্ড দেব নাই খালি রুটা এগারোটা এক সেকেন্ডে তোমার কবজ করে নিব শোক সংবাদ শোক সংবাদ এলাকার জানাব অমুক ওনার বাসভবনে নিজ গৃহে এতটার সময় মৃত্যুবরণ করিয়াছেন ইন্নিল্লাহ অনিলহে এর এরপরে ঘোষণা কি আসবে মরহুমের গার্ড অফ অনার আসবে এইটা মরহুমের জানাজার নামাজ অমুক সময় অনুষ্ঠিত হইবে দয়া করিয়া আপনারা সকলে উপস্থিত থাকিবেন আহা। বাবারে পৃথিবীতে এর বড় ভুল আর কোনোটা নাই যে নিজের আছে বলা ভাববা আল্লাহর সামনে ফকিরের জাত ফকির তোর বাপ ফকির তোর মা ফকির তুই নিজে এক ফকির বাবা আদমও ফকির হাওয়া ফকির তোর এখনকার মা যে ও ফকির নি তোর বাপ যে সে তো ফকির সব আমার ফকির আমি খাওয়াইলে খাওয়ন আছে না খাওয়াইলে খাওয়ন নাই আমেরিকার বড় গাড়ি নির্মাতা কোম্পানি এক টুকরো গোস্ত জীবনে হজম করতে পারে নেই বলছে আমার এই কারখানা একটা গাড়ি বের হয় অর্ধেক দিয়ে দেব। যদি এক টুকরো গোস্তকে হজম করে দিতে পারো আল্লাহ হজম করায় নেই কোন ডাক্তারে পারবে হজম করে পারে নেই সেকেন্ডে নাই করে দিতে পারি নিজেরা আছে ওলা ভাবিও না আমার কত জ্ঞান বেটা কিসের জ্ঞান ব্রেন একে স্ট্রোক করছে এক বিন্দুর রক্ত ব্রেনে জমে গেছে জমাট বেঁধে গেছে স্ট্রোক যে বাংলা ভাষার তুমি এত বড় কবি সাহিত্যিক পণ্ডিত বক্তা সেই বাংলা ক মুখ দিয়ে আসে না জীব বা আড়ষ্ট হয়ে গেছে মুখ বাঁকা হয়ে গেছে কি কি নিয়ে নাচো কি আছে কি তোমার আল্লাহর সামনে আছে বলো কোন সাহসে সবসময় বলবা নাই আমার কিছুই নেই আল্লাহ তো সব তোমার এই 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 ধন এ আমার এই তন আমারে ধন আমার এই জন আমার এই আমারে এই যা আছে সব তোমার আল্লাহ লাহাউলা কু ও তাই ইল্লা বিল্লাহ তুমি যদি নিজেরকে নাই ওলা ভাবতে পারো লা কু ও তাই ইল্লা বিল্লা কানজুন মিন কুনুজিল জান্না এটা জান্নাতের ধন ভান্ডার নাই ওলারে আল্লাহ দেয় আছে ওলারে আল্লাহ দেয় না নাই ওলা মনে করবে যে নিজেকে তাকে আল্লাহ দেবেন অনন্ত জগৎ যে নিজেরাই পৃথিবীতে আছে না ভাববে সব কেড়ে নেবেন আল্লাহ কিছুই নেই ফকিরের জাত ফকির জন্য মাঝে মধ্যে ওয়াজ করতে ইচ্ছা হয় খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাত বেটা খাজা খাজা বাবার কি আছে ও আছেটা কি খাজা বাবা এক ফকির তার বাবা এক ফকির তার মা আরেক নি সব ফকির নির্ভুত কার নি আল্লাহর ফকির নি মানুষের বৃত্ত মানুষের ধন মানুষের ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স এটাই যে আমি মনে করবো আল্লাহ তুমি ছাড়া আমার কিছু নাই তুমি আমার ধন তুমি আমার সব কিছু তুমি আমার সম্পদ তোমাকে পেলে সব পেলাম তোমাকে না পেলে কিছুই পেলাম না কাল্লা ইন্নাল ইনসান বিশ্বের রাজা বাদশারে কি এই আয়াতটা স্টাডি করবেন একটা কত হাজার ডক্টরের ডিগ্রি হওয়া এই একটা হাতের উপরে সুর আল আলাকের ছয় সাত আট নম্বর তিনটা হাতের উপরে বিশ্ব অশান্তির মূলটা আল্লাহ বলে দিয়েছেন এর কেন কেন সে মনে করে আমার কিছু আছে ফেরাউন লাফিয়েছে ওইটা মনে করে নমরুদ লাফিয়েছে ওইটা মনে করে এখন আমেরিকার লাফানি কেন মনে করে আমার কত কি নাই করে দিতে কি লাগে আল্লাহ তালা গত জাতিকে মানচিত্র থেকে মুছে দিয়েছেন রাতেও তাদের সব কিছু ছিল ভরে উঠে আরে গেল কই এলাকাটা লুতামের জাতি পঁচাত্তর কিলোমিটার লম্বা এদের রাষ্ট্র বিশাল দেশ পাঁচ কিলোমিটার চওড়া কি ব্যাপার এখানে সাগর দেখতে পাচ্ছি দেশটা গেল কই একটা দেশ গোটা দেশ হঠাৎ ভোরবেলায় নাই দেখছি মৃত সাগর যাই দেখে আসেন জর্ডানে এটা বিশাল জমজমাট বিশ্ব ব্যবসায় একটা প্রাণ কেন্দ্র সকল ট্রেড সেন্টার এখানে ছিল তো আবুক সিদ্ধিক পারস্যের সম্রাটকে ছিটিয়ে গেছেন কৃসরা আত তা কব্বারু আলাল কৃষ্ণ আল্লাহর উপরে অহংকার দেখাস

বোরকা পরালে কেমন লাগে বস্তা পরা মানুষ মানুষ আমার প্যাস্টিজ নিয়ে টান দেবে আমি একজন সচিব আমি একজন মন্ত্রী আমি একজন শিল্পপতি শিল্পপতির বউটা কেমন বোরকা গায়ে দিয়েছে সি 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 অহংকার করিস হ্যাঁ কত তোর মতো কত জমিদার ধনী এই বাংলার জমিনে ছিল দেখিস না সাতানি জমিদার ষোলো জমিদার অমুক টাঙ্গাইলের জমিদার ওই যে তেওতার জমিদার অমুকের জমিদার দেখ সব বিল্ডিং পড়ে আছে চামচিকা বাহাদুড় আর ওই রাতের বেলায় শিয়াল মিড়িয়াল কতগুলি থাকে ফাতেল কে মাসা কেন হুম লম তুস্কাম হিম বা ইল্লা কলি না ওদের পরে ওদের বাড়িতে ফদীপ জ্বালবারও কেউ নেই আমি নিয়ে গেছি সব অহংকার করিস না কালিন না লিংসা না লায় আর অ সুস্থ গ সে দেখে নিজেকে ভুল দেখে যে আমার তো আছে আমি তো এখন বৃত্ত বৃত্তবান আমি তো বিল গেটস আমি তো অমুক তমুক দেশের সেরা ধনী এই জন্য অহংকারে পাড় মাটিতে লাগে না জামাতে আসে না জামাতে আসে না ইসলামের কথা মুখ দিয়ে সরে না টুপি মাথা দিতে লজ্জা লাগে পাঞ্জাবি প্যান্ট পরতে সরম লাগে হ্যাঁ হুজুর হুজুরদের সাথে হাঁটতেছে আয় হ্যাঁ মানুষ কি বলবে কি বাবার আপনার এখানে এত হুজুর কেন ওইটা সরম প্যাস্টিজের হ্যাম্পার আরে বেটা এই মুহূর্তে আমি তোরে জানটা নিয়ে লাশ বানিয়ে দিতে পারি তখন হুজুরদের পিছিয়ে দৌড়বি হুজুর একটু দোয়া করেন না আমাদের উনি মারা গেছেন যাই হোক ফখর ইল ধন বাংলাদেশের গ্যাসের খনি তেলের খনি যা যদি থাকে ভিতরে এইটাও আরো বড় তেলের খনি যে ফখর আল্লাহ আপনাকে আল্লাহর ফকিরই দান করেছে আল্লাহর ফকির অন্তর্জগতে মনোজগতে আপনি আল্লাহর ফকির আল্লাহ কতই তুমি দিয়েছো তুমি তো দিয়েছ এই যে রান্না হয়েছে এখন খেতে যাব এই মুহূর্তে যদি তুমি জানটা নিয়ে নাও তো সাদাদের জান্নাতে ওর ওর বা ওর 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 উদ্যানে পা দিয়েছে এক পা আর এক পাঁ দেওয়ার সুযোগ পাইনি আমারও তো আমি তো সেই 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 মানুষ বংশেরই মানুষ সেদিন দেখলাম শোকের সামনে তো অ্যাক্সিডেন্ট গুলো হয় বাসটা দেখতে দেখতে উল্টে পড়ে গেল বিশ জন নাই একুশ জন নাই যাচ্ছে তো বইয়ের কাছে হয়তো ফোনে আলাপ করতেছে তুমি থামো পাঁচ মিনিট পরে একসাথে খাবো এখন খাইও না বস আর খাইছে জীবনের তরে অল্লা আল্লাহ ফখর ইল আগের যুগের মুসলিমরা ফর ইল্লাহ ছিল আল্লাহ দরিদ্র ছিল আমরা আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে দরিদ্র হওয়ার তৌফিক দান করে আল্লাহর কাছে ফকির হওয়ার তৌফিক দান করে সে যেন জান্নাতের একটা ধন ভাণ্ডার পেয়ে গেল এই ফকির অন্তরের আল্লাহর প্রতি ফকিরিটা যে পেয়ে গেল আর যে মানুষ নিজেকে আল্লাহর ফকির মনে করে এই মানুষের সাথে কেউ লাগবে না জীবনে এই জাতীয় মানুষ যারা মনে করে যে আমি আল্লাহর ফকির আছে পৃথিবীতে এরকম প্রতি সেকেন্ড তার সে কাছে ফকির এইসব মানুষের সাথে লাগলে নিজের অস্তিত্ব থাকে না নিজের কিছুই থাকে না নবীগণ আল্লাহর আল্লাহ প্রেমিকগণ দেখতে কিছুই নেই এদের কাছে মারতে গেছে নিজের শুদ্ধা মরে নিজের দেশ খেস রাষ্ট্র শুদ্ধা মরে গেছে এদের সাথে পারা যায় না এই জন্য বলে এজা কুন্তা বেগাই রে কুয়াতিন ইল্লা বিল্লাহ যখন তুমি মনে করবা যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমার কিছুই নাই আমার আমার শুধু নাই গুণটা আছে আছে গুণ আমার নাই আমি আছে বলা নই আমি শুধু নাই বলা এইটা যেই লোকে যত বেশি ভাববে যত বড় করে ভাববে সে তত বড় ক্ষমতা বান তত বড় ক্ষমতা তার সাথে কেউ পারবে না কিন্তু তার সাথে আল্লাহ তার সাথে কে আল্লাহ মহাসাল্লাহ সাল্লামের সাথে আল্লাহ কে মারে মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে আল্লাহ কে মারে কাপেররা তো গেরাও দিয়ে রাখছে খোলা তলোয়ার মোহাম্মদ আজকে ঘর থেকে বের হোক এক কুপে খণ্ড বিখণ্ড করে দেব ওনার সাথে তো আল্লাহ আছে আল্লাহ বলেন এক মুঠি বালি নিয়ে ওরা তো তলোয়ার নিয়ে যেতো তোমার তলোয়ার লাগবে না ইস্পাতের তলোয়ার লাগবে না ওই যে একটু একটা বালি নেও বালি নিয়ে সাহা হাতিল উজু চেহারাগুলো কলঙ্কিত হোক বলে হাওয়ায় ছেড়ে দিলেন ওমা রমা ইতা ইজ রমা ইতা বলা কিন্নাল্লাহ রমা তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি তো নিক্ষেপ করি তোমার হাত দিয়ে আল্লাহ নিক্ষেপ করেছেন আল্লাহ আকবর প্রত্যেক কাঁপের শোকে শোকে এক মুটি করে বালি উনি মেরেছেন এক মুট এক দিকে মেরেছেন চতুর্দিকের কাঁপের চোখে লাগলো কেমনে ওই নিক্ষেপটা কার ছিল আল্লাহর হাতটা মোহাম্মদ সাল্লা সাল্লামের নিক্ষেপটা কিন্তু কার আল্লাহ আর এই জন্য সবগুলির চোখে গিয়ে বালি ঢুকছে সবাই চোখ কসলাবে না কে যাইতেছে না যাইতেছে ওটা দেখবে কি দেখবে নিজেরে তো চাচা আপনার যান বাঁচা অবস্থা নবী সাহাম ওদের সামনে দিয়ে সুন্দর মতো হেঁটে আঁটো হওয়া লাগে নাই হ্যাঁ দিব্যি বাহাদুরের মতো হেঁটে চলে গেছে দেখে নাই পরে কিরে বাইর হয় না কেন মোহাম্মদ তো এতক্ষণ ঘরে থাকে না ও তো বের হয় শেষটাতে বের হয় আজকে কি হলো গিয়ে দেখে আলি শুয়ে রয়েছে মোহাম্মদ নাই নাইওয়ালাদের পাওয়ার এটাই আল্লাহ নিজেকে নাইওয়ালা ভাবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দেন লা কুয়াতা কুয়াতলা বিল্লাহ এটা বেশি বেশি পড়বেন অনেক অনেক করে পড়বেন সকালে দশ বিকালে দশ আর যখন মনে হয় যা শত শতবার পড়বেন তাহলে ওই নাইয়ের গুণটা যে আসলে তো কিছুই নেই সত্য কথা যেটা বাস্তব যেটা ছিল সত্য ইউনিভার্সাল ট্রুথ মহাজাগতিক মহা কথা যে এটা কল্পনা না কবিত্বের কোন জল্পনা না এটা বাস্তব যে আসলে কিছুই তো করে লাভ আছে ধন ওইটা মনে করে থাকো ওইভাবে চলো ওইভাবে চালাও আল্লাহ তালা তোমাকে এই সময় সকল পাওনার তোমাকে মালিক বানিয়ে দেবেন বৃত্তের বৃত্তশালী বানিয়ে দেবেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم